Este por otra casa. তোমার দেখো তুমি গুতা মতো তোমাকে তুলি তারপরে তো হয়ে গেছে, এই যে আর একটা গোসল করাবে দুইটা। তোমার গোসল করাতে দেবে খাইছে, খা সব শেষ। এটা হচ্ছে আর একটা হ্যাঁ 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 প্রথম একটা খাওয়া শেষ, এই দ্বিতীয়টা গোটা ভালো হয়েছে, তাই না? সুন্দর হয়েছে। তোমাদেরটা কিরকম? এর থেকে বড়? আরে অনেক বড়। অনেক তাই, এত বড় না তো, এই এত বড়। তুমি তো দেখোনি, ছোট ভাই জানেন, ও তো দেখিনি। এরকম ছবিতে দেখা যায় না, বোঝা যায় না। এই যে কাছে তো অনেক বড় লাগতেছে, হ্যাঁ বোঝা যায় না কিরা বড় কিরা ছোট। হয়ে গেছে, গরুর গোসল করা তো আছে, ছাগলের গোসল করা কি জানি, গরু গোসল করাতে খাটো করে না, গোসল কেন, গোসল এখানে ময়লা নোংরা, হ্যাঁ নোংরা নোংরা হবে, করা দিয়ে যাও পারবা, তা দাও তাহলে একটু আগে থাকতে না, বলতেছে এখানে নোংরা আবার
ময়লা মাখবে না তাই হ্যাঁ সেই জন্য বলেছে ধোয়া অন্য হয়ে গেলে পয়সা করে দিয়ে তাহলে ভালো হবে না নাহলে তো ও তাহলে একটু ধোয়া দিয়ে দাও তো একবার সাবান টাবান আসে থাক হ্যাঁ ময়লা মাখছে ওর মাথায় কিন্তু সাবানের গেজা পুকুরে গ্রামে পাশার নিচে দাস হ্যাঁ লেজ লেজের নিচে হ্যাঁ ও মা সকালে সাড়ে ছটা নামাজ না এটা বড় পুড়বে মেজাটা একটা একটা দেবে কিন্তু কষাইয়ের জন্য একটা দুজনই দেখছে কষাই ঠিক করেছে আমি ঠিক করেছি আমার 12টার পরে আসবে আরেক যা করবে তাহলে তাও ভালো করতে কষ্ট লাগবে না এক ঘন্টা আমাদের বাসার কাছে ফোন দিতে বলেছে চলে আসবে ভিজে যাচ্ছে গোসল করতে গেলে আমি ভিজেই যাইতে হয় আস্তে করে আবার ওই ঘরের মধ্যে পানি নাই এবারে গরু গোসল করাচ্ছে লাঠিটা কি কাছে রাখা লাগবে লাঠিটা কাছে রাখা আবার হ্যাঁ ওই যে লোক আবার নিয়ে এটে যাবে বাইরে বের করলে আবার নিয়ে এটে যাবে আরেক জায়গা থাক যেখানে আছে ভাড়া দিতে হবে হ্যাঁ সুন্দর হয়েছে গোসলটা করানো শেষ ঝামেলা একটা শেষ ঈদের দিন এমনি থাকে ঝামেলা ৫৯ না ৫৮ ৫৬ তো ভালো হয়েছে ৫৬,০০০
বান্ডাজে দিছে যাতে ছুটে না চলে যায়, মন ভাঙ দিছে। হ্যাঁ তা চলে কাজ মনে জজ তা, হ্যাঁ জজের মনে সুন্দর করে বান্ধিছে। হ্যাঁ নালে চলে টলে যাবে না তাস দেখ। তোমার নেই, তোমার একটু নেই, তোমার অনেকদিন নেই না। এই যে আমার এক ভাগ্নে, আপনাদের সাথে পরিচয় করা দেই না। এরা আমার একটা ভাগ্নে, দুষ্টু ভাগ্নে। খালা তো বোনের ছেলে, বাইরে বের করে দিছে। হচ্ছে না তো কথাগুলো আস্তে আস্তে বন্ধ মানুষ শুনবে। যা কোন আন্টি রে নিয়ে, আমার ঝামেলায় আছে, ভিডিও করি বলেই তো তোমাদের সাথে দেখা হচ্ছে। এই দেখো না, বাসা এখনো ছাড়ুনি। ও মা, তো বললাম না দেখি কোথায় গেছো। হ্যাঁ হয়েছে, থ্যাংক ইউ, সালাম দিয়ে দাও। এটা হচ্ছে আমাদের কুরবানির ঈদের গরু, একটু পরেই কুরবানি করা হবে। আপনাদের সবাই দাওয়াত থাকলো কুরবানির গোশ খাওয়ার জন্য নাকি? হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ, দাওয়াত দিছো, আমার পক্ষ থেকে দাওয়াত দেওয়া শেষ। কই এটা দেখাচ্ছে, এটা তো তুলতেছি পরে না, আপাতত শেষ। এরে নিয়ে কোন যাচ্ছ আবার, এরে বান্দা লাগবে না, আল্লাহ নিয়ে ঠিক আছে। তাই আমাদের